দেশের নামে আমাদের নাটকটি একটি আদ্যপান্ত পলিটিক্যাল নাটক। যদিও আমরা কোনো একটি দল বা একটি গোষ্ঠী বা একটি নেতাকে কিছু বলি না, আমরা এই যে সিস্টেমটা আমার মনে হয় দর্শক এখন দেখতেই পাচ্ছেন, যারা আপনারা শুনছেন এটাই, আপনারা দেখেইছেন যে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে ইলেকশনের নাম করে যা খুশি করা যায়, সেই গোটা সিস্টেমটার বিরুদ্ধে, শুধু ইলেকশন নয়, আরও বিভিন্ন রকম মানুষের জীবনে রাষ্ট্রের যে হস্তক্ষেপ সেইটা নিয়ে আমাদের এই কাজটা, এবং এই কাজটা আমরা করে যাওয়ার একটা পরিকল্পনা রেখেছি, কারণ আমরা ছাত্ররা এই কথাগুলো বলতে চাই এবং বলবো। এই এমন কিভাবে বাস্তবটা তোলা হয়েছে যার জন্য কল্যাণীতে নাটকটা বন্ধ করা হয়েছিল? একেবারেই বোধ হয় সেই কারণে, অনেকটা এটা হতেও পারে যে কল্যাণী যারা বন্ধ করেছেন বা যে স্থগিত হয়েছে বা আরও কী সব বলেছেন ওনারা, যে এখন বন্ধ হয়েছে পরে করাবো, কবে করাই দেখা যাক। কণ্ঠরোধের বদলে আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে কন্টেন্ট না দেখে তারা কন্টেন্ট বিচার করছেন, সেটা একটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমাদের এখানে। ঠিক যেরকমভাবে ওটিটির ওপরে একটা কন্টেন্টের সেন্সারশিপ আসছে, আমার মনে হয় নাটকের ওপরেও আসবে, এবং কেন্দ্র সরকার যেভাবে সব কিছুর ওপরে একটা কণ্ঠরোধ করেছে, খুব সত্যি কথা বলতে তারা যদি পশ্চিমবঙ্গে আসেন আমাদের নাটক করা বন্ধ হয়ে যাবে, এটা তো খুব পরিষ্কার একটা কথা। অনির্বাণদার লেখা যে গানটিতে তুমিও লিখ দিয়েছো, সেই গানটির ব্যাপারে কি সেম বার্তা দেবে? গানটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে, প্রচুর মানুষ দেখেছেন, তারা জানেন গানটি কাদেরকে এবং কেন উদ্দেশ্য করে লেখা, এবং আমার মনে হয় গানটি বার্তাটা অলরেডি ন্যাশনাল লেভেলে পৌঁছে গেছে, এবং আমরা খুব ওপেনলি যেই সময়ে আমাদের এই এই আমাদের দেশের নামে নাটকের ডায়লগ আছে সার্কাস চলুক, তো এই সার্কাসে আমাদের ইন্ডাস্ট্রির কিছু মানুষ ক্লাউনের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ভীষণ ভালো কথা, কিন্তু তারা আমরা বিভ্রান্ত হয়ে পড়ছি, কারণ এই লোকগুলোকে আমরা একদিন দাদা কাকু দিদি বলতাম, তারা যখন ক্লাউনের ভূমিকা নিচ্ছেন সার্কাসে আমাদের খুব অসুবিধা হচ্ছে। তাই আমাদের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দরকার ছিল, যে স্টেটমেন্টটা হচ্ছে যে আমরা অন্য কোথাও যাব না, আমরা এই দেশেতেই থাকবো।